নমস্কার, দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা আপনাদের সঙ্গে। কৃষি বিল পাশ করা নিয়ে গত 20 সেপ্টেম্বর উত্তাল হয় রাজ্যসভা। হাউসের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও জোর করে ভোটাভুটি শুরু করেন ডেপুটি চেয়ারম্যান। তাতেই বিরোধীরা ওয়েলের সামনে গিয়ে প্রতিবাদ শুরু করেন। কিছুক্ষণের জন্য রাজ্যসভার লাইভ সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে প্রতিবাদের সময় তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ওয়েলে নেমে সংসদের রুলবুক ছিঁড়ে দেন। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনকে দেখা যায় রুলবুক হাতে ডেপুটি চেয়ারম্যানের সামনে যেতে, কিন্তু তিনি ওকে একটি রুল দেখাচ্ছিলেন। কোথাও দেখা যায়নি যে তিনি রুলবুক ছিঁড়ছিলেন। পেছন থেকে একটি রুলবুক এসে ডেপুটি চেয়ারম্যানের সামনে পড়েছিল, কিন্তু তাকে এই বই ছিঁড়তে দেখা যায়নি। এই ঘটনার ভিডিও এসেছে সামনে, দেখুন। এই ফুটেজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে 20 সেপ্টেম্বর গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছিল রাজ্যসভায়। উপসভাপতি সিদ্ধান্ত নিয়েও উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে, কেন নিয়মের ধারণা ধরে গায়ের জোরে এই বিল পাস করা হলো? এই প্রশ্নের উত্তর হয়তো দেবেন দেশের জনগণ। রাজনীতি দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।